বস্তুজি, আমাদের শিবযুগের যে সপ্তাহে মঙ্গলবার আছে, মঙ্গলবারের যে তত্ত্বটা আছে যদি আপনি বলেন। তো সবাইকে আবার স্বাগতম আমাদের শিবযুগের মঙ্গলবার পঞ্চম দিনের তত্ত্বে। মঙ্গল অর্থাৎ ভালো, অর্থাৎ করুণাময়, অর্থাৎ সুন্দর, অর্থাৎ মনের যে শান্তি প্রশান্তি তাকেই মঙ্গল বলা। আর মঙ্গল, সে মঙ্গলকে মাতৃরূপে বলা হয়। মা যেমন সমৃদ্ধি, মা যেমন শান্ত, মা যেমন প্রকৃতি সুলভ, সে প্রকৃতি সুলভ মনোভাবকে মঙ্গল বলা হয়। আর আমাদের শিবযোগ, আপনারা যারা শিবযোগ সম্বন্ধে জানছেন, তো শিবযোগে মঙ্গলবারে মঙ্গলময় কার্যের জন্য তাই মঙ্গল করা হয়েছে। কেন, আগের দিন চন্দ্রের সাধনা করেছি, সেই সাধনা করে যে আমি সিদ্ধি লাভ করেছিলাম সেই অংশটুকু আমাকে মঙ্গল কার্যের জন্য ব্যবহার করতে হবে। কি মঙ্গল কার্য? শিবযুগের মঙ্গলবার, অর্থাৎ শুক্রবার বীজ তৈরি হয়, শনিবার বাচ্চা শৈশবকাল হয় বা শিশুকাল, রবিবার যুবক বা তেজময় হয়, আর আমার এই তেজ শক্তি আমি আমার বয়সে সোম সাধনায় কাজে লাগাতে হবে, আর মঙ্গলবার সেই সাধনাটা, সেই জ্ঞানটা আমার মঙ্গল কাজে বা পরবর্তী পুরুষকে আনার জন্য, পরবর্তী জেনারেশনকে আনার জন্য আমার কাজ করে, এটাকেই মঙ্গল তত্ত্ব বলা হয়। মঙ্গলময় কর্ম করার জন্য আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করিবার দিন, অর্থাৎ সবকিছু পরিষ্কার করার দিন। আমি যদি সিদ্ধি পেয়ে থাকি সোমবারে, সোমবার চন্দ্রকোণা যদি দৃষ্টি পেয়ে থাকি, সেই চন্দ্রকোণার দৃষ্টি বা সেই শক্তি কি আমি ব্যবহার করতে পারছি কিনা সেটাকে জানাকে মঙ্গল বলা হয়, ভালোভাবে ব্যবহার করতে পারছি কিনা। আর আমাদের সপ্তাহের যে মঙ্গলবার আছে, শুক্র শনি রবি সোম আর মঙ্গল, এই মঙ্গলবার নিয়ে একটা কবিতা লেখা হয়েছে মহর্ষি মালবার তত্ত্বজ্ঞান নিয়ে বা এই মঙ্গল কর্ম নিয়ে। তো কবিতাটি একটু পড়ে যদি শোনাই বুঝতে পারবেন যে মঙ্গলবারের তত্ত্বটা কি আছে। আর এই কবিতাটা আপনারা tapusmala.in/app এখানে গিয়েও কবিতা পেয়ে যাবেন, ওখানে পারলে একবার দেখে নেবেন, এখন যদি বুঝতে না পারেন বা শুনতে না পারেন একটু পড়ে শোনেন। শিবযোগ মঙ্গলবার তত্ত্ব। মঙ্গলবারের মা মঙ্গলময়ী, মঙ্গল কার্য যাহার কাজ, পরম তত্ত্ব আদি তত্ত্ব রূপ হয়ে মহাময়ী হওয়াই তাহার সাজ। শিবযোগের আদি তত্ত্বে আছে যে মঙ্গলবার, আদিতত্ত্ব পূর্ণতত্ত্ব সাজে যাহা আসে বারবার, আনন্দ আর সুখাল্লাদ সঙ্গে যাহার থাকে, মঙ্গলবারে মা মঙ্গলময়ী আনন্দেতে সবাইকে রাখে, মনসা জ্ঞানে মনসা মঙ্গল যাহাতে প্রশান্তি হয়, মঙ্গল কার্যে চণ্ডী মঙ্গলে বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তিতে রায়। শিবযোগের সপ্তদিনের জ্ঞানে মঙ্গল হোক সবার, মঙ্গলবারে মঙ্গল কার্যে শিবযোগ সপ্তদিন ও জ্ঞানে জানতে এসো অন্তত একবার। তাহলে এই মঙ্গলবার তত্ত্ব কি বলেছে, মনসা মঙ্গলে আমার মনের প্রশান্তি হয়, শান্তির উপরে শান্তি, প্রশান্তি শান্তি, আবার চণ্ডী মঙ্গলে বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তি। আমি যদি চণ্ডী মঙ্গল অর্থাৎ চণ্ডী পাঠ এখানে করি বা চণ্ডী মঙ্গল পাঠ করা হয়, সে চণ্ডী মঙ্গলে বিশ্ব ব্রহ্ম কণা অর্থাৎ আমার বস্তুর কণা, আমার ভেতরের ব্রহ্ম, ইয়ে ব্রহ্ম অর্থাৎ সূক্ষ্ম ব্রহ্ম, স্থূল ব্রহ্ম যা শরীর রূপে দেখা যায় সবকিছু অনুভব করা যায়, আর পরম ব্রহ্ম হাওয়া বাতাস জলের মধ্যে যে ব্রহ্ম বস্তু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাট তৈরি, এই ব্রহ্ম বস্তুর শান্তি হয়। তাহলে এই যে মঙ্গল, এক মনসা মঙ্গল, দুই চণ্ডী মঙ্গল, দুর্গা পুজোর সামনে গেল, এই দুর্গা পুজোয় চণ্ডী মঙ্গল পাঠ করে পুজো হয়, মা দুর্গাকে চণ্ডীর উপর বলা হয়েছে, সামনে কালী পুজো আসছে তাতেও চণ্ডী মঙ্গলের কথা আছে। আর আজ মঙ্গলবার মনসা মঙ্গল পাঠ করতে গেলে, মনে শান্তি পেতে গেলে হনুমান চল্লিশা মঙ্গলবার পাঠ করতে বলা হয়। তো এই যে পাঠ, এই 48 ধারা বা 40 ধারা, আর মনের শান্তি, আমার যে বেগ আর আবেগের 40 অংশ যদি পাঠ হয় তখন আমার এই মনের প্রশান্তি হয় বা শান্তি আসে। আমার মন যদি শান্ত থাকে আমি চিন্তা করতে পারবো, দুশ্চিন্তা না কুচিন্তা না সুচিন্তা করতে পারবো, ভালো চিন্তা করতে পারবো। তাই মঙ্গলবারে আমাদের চিন্তা শক্তি আমার বীজ, আগের দিনে আমার আজ্ঞা চক্র একটা সোম বৃষ্টি বলেছিলাম, আর মঙ্গলবার তার সহজটা চিন্তা শক্তিকে জাগরণ করে। তাই মঙ্গলবার মঙ্গল কার্য করার জন্য,
ভালো কাজ করার জন্য, সমৃদ্ধি আনার জন্য, চিন্তাকে সুচিন্তা করার জন্য। তাই এটাকে আদিবক্তে হরগরি সংবাদ আমরা যেটা বলছিলাম, যখন খুঁজে পাওয়া যায় শাস্ত্রে, আমাদের শাস্ত্রে তার একটা ব্যাখ্যা আছে। মা পার্বতী বাবা বিশ্বনাথ ভোলানাথ ঈশ্বর মহাদেবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো জগতের গুরু, ভৌমস্ব সর্বভূতের ভূত, তাহলে আপনার এই মঙ্গলবার তত্ত্ব কি দরকার? আপনিই তো সবকিছু, তাই মঙ্গলবার তত্ত্বটা যদি একটু খুলে বলেন তা আমি উপকৃত হব, সমাজ উপকৃত হব। তা উনি তখন এই কথাগুলো বলেছিলেন, আমি কবিতার আকারে বললাম, ওখানে একটু পাঠটা একটু পাঠ করে শোনাই বুঝতে পারবে। মঙ্গলবারে মঙ্গল কবচ বলা হয়, তা মঙ্গল কবচ একটা ভালো সুন্দর কবচ। এই কবচ পাঠ করতে গেলে ঈশ্বর উচ্চ ঈশ্বর কি বলছেন, শুনো দেবী মহা জ্ঞান ভৌমস্য কবচং দা পঠনা ধারণা যস্য ভৌম হৃষ্ট প্রাণস্বতি। তাহলে মহা জ্ঞান দেবী, মহাজ্ঞানের দেবী, তোমার যে জ্ঞান, এই জ্ঞানকে আমার মঙ্গল কাজে, আমার চিন্তা শক্তিকে, আমার ধারণা শক্তিকে, আমার ভৌম হৃষ্টকে অর্থাৎ সর্বভূতের হৃষ্টকে আমি যখন জাগরণ করব, আমার প্রাণের শান্তি। অশ্ব শ্রী মঙ্গল মহাগ্রহ কবচস্য ভরদাজ ঋষি সরষ্টাকা প্রকন্তি ছন্দ ভৌম দেবতা ভৌম হৃষ্ট সন্তাত জপে বিনিয়োগ। এবার এই যে জপটা আছে মঙ্গলবারে, যে মঙ্গল কবচের জপ, এই জপটা কি করতে হয়? অং আং মে শির পাতু ইং ইং পাতু কপলোকম উং পাতু সদা কর্ণ রিং রিং পাতু গলং মম লং লং পাতু সদা গণ্ড অং ঐং পাতু শ্রুতি মম অং পাতু মম হৃদয়ং আপ সর্বাঙ্গ মমাবতু ইদং ভৌমস্য কবচ প্রাত রুক্ষাত যা পঠৎ সর্ববাধা বিনিমুক্ত গ্রহ পীড়াশ্চ নভৎ। ঋণ গোস্ত ঋণ রেখা মঙ্গলা নব করয়েতে পশ্চাৎ বাম পদনে দীনং তক্তা ধনং লব কবচং শ্রীং পঠাদ দেবী নিশা মধ্যে বরাননে প্রাত স্নানত্তা দ্বিজান ভাষ্য পরান্নশ্চ স্বয়ং চর এবং সুক্তমাং দেবশ্রী জং কুরায়ত ভক্তি ভাবত ঋণ মুক্ত মহাশনি মন প্রাণপতি পুষ্পকরম ভুজ পত্রে কিংবা বিদ্যায়ং রক্ত চন্দ্রন মিশ্রতম সিংহ মূলাম্বিতা স্ফীতা তাম্য স্বয়ং ধারয় যদি ক্ষত ভ্রূণাদায় রোগ সর্বনাস্তি পার্বতী। এটি সাধু সংকীর্তনে হর পার্বতী সংবাদ সমাপ্ত। অর্থাৎ এই মঙ্গলবারে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, যদি এইটাকে এই কবচটাকে দিনে তিনবার বিশেষ করে সন্ধ্যার সময় পাঠ করা হয়, তাহলে আমাদের মনে শান্তি, সারাদিনে যা কর্ম করেছি দুশ্চিন্তা কুচিন্তা সুচিন্তা সব মিলে একটা চিন্তা ধারা যে পরিবর্তন হয়েছিল, যে বিকৃতি হয়েছিল তার সবকিছুতে পরিবর্তন হবে এবং প্রশান্তি পাওয়া যাবে। আর কি বলেছে, আমার যদি ঋণ থাকি ঋণগ্রস্ত থাকি তাহলে আমার ঋণ রেখা ঋণ রেখা আমি মুক্তি পাবো, আমার ঋণ আমার মুক্ত হবে। আর কি বলেছে, যদি স্নান করে সাতটা সপ্তাহ এর ধারণ করা যায় তার ভক্তিভাব ও শান্তিভাব সমৃদ্ধি ভাব শ্রী বৃদ্ধি পাবে, শরীরের তেজ বৃদ্ধি পাবে। আর ভুজ পত্রে কিংবা বিদ্যায় রক্ত চন্দন মিশ্রিত করে যদি ধারণ করা যায় কি দিয়ে, সিংহ মূলাম্বিতা আর তাম্য স্থানায় ধারা যদি তাম্যের যেটাকে কবচ আমরা ধারণ করি সেই কবচের তামার মধ্যে যদি সিংহ মূল ধারণ করা হয় কি দিয়ে, একটু রক্তচন্দ্র মিশ্রিত কি ভুজপত্র যদি ধারণ করা হয়, তাহলে ভুজপত্র বলতে আমাদের ত্রিনেত্রের ভুজ মাথার এই মাঝখানটা চন্দন রক্তচন্দ্র যদি আজকের দিনে ধারণ করতে হয় মঙ্গলবার রক্তচন্দ্র, শ্বেত চন্দনের দিন আছে, হলুদ চন্দন মিশ্রিতের দিন আছে, আগের দিন কপুর চন্দনের কথা বলেছিলাম, আজকে রক্তচন্দন ভুজপত্রে তিনবা বিদ্যাং রক্ত চন্দন মিশ্রিতম সিংহ মূলাম বিতা কৃতা তাম্য স্বয়ং ধারত যদি, তাহলে তার কি হবে, রক্তচন্দন ধারণ ক্ষত ভ্রূণ চোখে মুখে ক্ষত হয়েছিল দাগ, আর
ব্রণ হয়েছিল, ব্রণের জন্য কি হয়েছে, ফোটা ফোটা দাগ হয়ে গেছে, অনেকে খাওয়া খাওয়া দাগ হয়ে যাবে মুখে, তো সেই দাগগুলো চলে যাবে। এটাকে পাঠ করতে হবে আর রক্ত চন্দন মিশ্রিত করতে হবে, তার সিংহ মূল তামা দিয়ে ধারণ করতে হবে, এই হচ্ছে এর কাজ। আর যাদের ঋণ আছে ঋণ মুক্তি হবে, আর সর্ব বাধা, যদি কোনো বাধা আসে মঙ্গলবারে এই মঙ্গল শক্তি যদি জাগরণ হয়ে থাকে তাহলে সেই বাধাগুলো বিঘ্ন হবে। তাহলে আমাদের সাধারণভাবে বললে শিব যজ্ঞে সাতটা দিনের প্রত্যেকটা দিনের একটি করে ব্যাখ্যা, প্রত্যেকটা দিনের একটি করে শক্তি, প্রত্যেকটা দিনের একটি করে কর্ম, এটা দেখেছি। শুক্রবারে শুক্র শক্তি বৃদ্ধি করার জন্য তার জ্ঞান, শনিবারে শনি মহারাজের দিন, রবিবারে সূর্যের দিন, সোমবার চন্দ্রের দিন, আজ মঙ্গলবার মা চণ্ডী মা মনসা মনসার দিন। অর্থাৎ আমাদের মনের সা, মনের ভাইব্রেশনকে ঠিক করতে গেলে, মনের কম্পনকে ঠিক করতে গেলে তার জ্ঞান আছে। শরীরের শক্তি, শরীরের তেজ, শরীরের তেজময় শক্তি, সেই শক্তিকে পাওয়ার জন্য চণ্ডী পাঠের অংশ যদি করা হয় বা এই কবচের মতো কিছু অংশ আছে সেগুলো যদি ধারণ করা যায় খুব ভালো হয়। তাহলে শিব যজ্ঞে সাত দিনে এর পরের দিন আমরা আবার বুধ তত্ত্ব দেব, বুধ তত্ত্বে আরো জানবো বুধবারে কি হয়। বুধবার বৃহস্পতি দুটো দিন বাকি থাকলো, আপনাদের আবার স্বাগতম থাকলো আমাদের শিব যোগ জ্ঞান তত্ত্ব, যেটা আমরা আপনাদের জন্যই এটা দ্বিতীয় টিউটোরিয়াল করা হয়েছে, সেটাকে আপনারা tapasmala.in পেজে গিয়ে আমাদের এই কবিতাটা এবং এই ছন্দগুলো যেগুলো আমরা পড়লাম এগুলো ওখানে পেয়ে যাবেন। সেগুলো আপনারা নোট করে সেই কবজগুলো আপনারা ধারণ করতে পারেন, পাঠও করতে পারেন। আর ইউটিউবে গিয়ে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, করে আপনারা দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ থাকলো। আর এই মঙ্গলবারের দিনে চণ্ডী মঙ্গলের মা চণ্ডীর সবার যাতে মঙ্গল হয় তাই মঙ্গল পাঠটা একটু আপনাদের শুনুন। ॐ सर्वमंगला मंगले शिवे सर्वदा साधिके शरण्यैतयम्बाके गौरी नारायणी नमस्तुते। শান্তি শান্তি শান্তি। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে আবার বুধ তত্ত্ব জ্ঞান পাওয়ার জন্য স্বাগতম জানাই।